নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। তোমাদের আমি আজকে সময়ের অঙ্ক করাবো, পাঁচ পৃষ্ঠা। একুশের ক এবং ঘ এই দুটি অঙ্ক আমি তোমাদের করিয়ে দেব, বাকিগুলো তোমরা ভালো করে খাতায় ডেট দিয়ে করবে। এখন আমরা শুরু করছি। দেখো প্রথম অঙ্ক একুশে ক, 3987 সেকেন্ড, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। আমাদের সেকেন্ডকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। আমাদের আগে জানতে হবে কত মিনিটে এক ঘন্টা, কত সেকেন্ডে এক ঘন্টা। আমরা জানি 60 মিনিটে এক ঘন্টা এবং 60 সেকেন্ডে এক মিনিট। তো আমাদের যেহেতু সেকেন্ডকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে, সেকেন্ডকে আমাদের 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো মিনিট, এবং মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো ঘন্টা। তো আমাদের যেহেতু সেকেন্ড, সেকেন্ড থেকে আমরা মিনিটে আসব, মিনিট থেকে ঘন্টায় আসব। তো আমরা সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করবো, ভাগ করলে আমরা মিনিট পাবো। দেখো আমরা 60 দিয়ে ভাগ করতেছি। আমাদের 7 কামাতে হবে। এখন আবার চলছে 7 2 27, তো আমাদের 66 ভাগফল হয়ে যাবে আমাদের মিনিট, এবং যেটা ভাগশেষ পড়ে থাকবে, যেহেতু আমরা সেকেন্ডকে ভাগ করতেছি তাই আমাদের সেকেন্ড পড়ে থাকবে, সেকেন্ড পড়ে থাকবো। আমরা কি জানি 60 মিনিটে এক ঘন্টা। যখন আমাদের 60-এর বেশি হয়ে যাবে, 60-এর বেশি হয়ে গেলে আমরা সেটাকে আবার 60 দিয়ে ভাগ করবো, মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো ঘন্টা। এখন আমাদের দেখো এখানে 66 মিনিট, 60-এর বেশি আছে, 60-এর বেশি থাকলে আমরা 60 দিয়ে ভাগ করবো, ভাগ করলে আমরা ঘন্টা পাবো। এখানে তো দেখো ছেষট্টি আমাদের মিনিট, মিনিটকে যখন ভাগ করবো আমরা ভাগ পাবো ঘন্টা, এবং ভাগশেষ যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মিনিট। তো আমাদের হয়ে গেল এক ঘন্টা। এভাবে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ডে প্রকাশ করলাম। আমাদের বের হয়ে গেলো উত্তর 1 ঘন্টা 6 মিনিট 27 সেকেন্ড। তবে এখানে বলছে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। আমাদের বের হলো 1 ঘন্টা 6 মিনিট 27 সেকেন্ড। এখন আমরা উত্তর লিখবো। সমান সমান 1 ঘন্টা 6 মিনিট 27। এখন আমি তোমাদের একুশে ঘ নম্বর অঙ্কটি করাবো। একুশে ঘ নম্বর অঙ্কটি বলছে এক দিন কত সেকেন্ড। তো আমাদের দিন, এক দিনকে সেকেন্ডে প্রকাশ করতে হবে। আমাদের আগে জানতে হবে এক দিন শোষণ কত ঘন্টা, কত ঘন্টা। তো আমরা জানি 24 ঘন্টায় এক দিন। তো যেহেতু আমাদের বলছে সেকেন্ডে প্রকাশ করতে, তো দিনকে আমরা প্রথমে ঘন্টায় প্রকাশ করব। ঘন্টা প্রকাশ করার পর ঘন্টাটাকে আমরা মিনিটে প্রকাশ করব, মিনিটে প্রকাশ করার মিনিটটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করবো, যেহেতু আমাদের সেকেন্ড বলছে। আমরা জানি 24 ঘন্টায় এক দিন। তো ঘন্টার প্রথমে আমরা দিনকে ঘন্টায় প্রকাশ করব, এরপর ঘন্টাটাকে মিনিট, এবং মিনিটটাকে সেকেন্ড। তো আমরা এখন তুলব একদিন কত সেকেন্ড, আমরা দিনকে সেকেন্ডে প্রকাশ করব। আমরা বললাম 24 ঘন্টায় এক দিন। তো আমরা আগে লিখব একদিন সমান সমান 24 ঘন্টা। আমরা এখন ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করব, মিনিটটাকে সেকেন্ডে প্রকাশ করব। আমরা জানি 60 মিনিটে এক ঘন্টা। তো আমরা ঘন্টাটাকে যখন মিনিটে প্রকাশ করব, তখন আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। দেখো এখন 24 ঘন্টা, এটাকে আমরা 60 দিয়ে গুণ করব।
তো আমাদের হয়ে গেল মিনিট। তো আমরা ঘন্টাকে 60 দিয়ে গুণ করে আমরা মিনিট পেলাম, আমাদের মিনিট আসলো 1440 মিনিট। যেহেতু আমাদের কোশ্চেনে বলছে এক দিন সমান কত সেকেন্ড, তো আমাদের এখন ঘন্টাটাকে আমরা মিনিট করলাম, এখন মিনিটটাকে আমাদের সেকেন্ড করতে হবে। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, একইভাবে যখন আমরা ঘন্টাটাকে মিনিট করলাম 60 দিয়ে গুণ করে, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তো মিনিটটাকেও আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। শূন্য শূন্য দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে আমাদের শূন্য হয়, আমরা জানি। আমাদের বের হয়ে গেল এত সেকেন্ড, 86,400 সেকেন্ড। তো আমরা একদিন সময় সময় কত পেলাম, 86,400 সেকেন্ড। আমরা উত্তর লিখব একদিন সমান 86,400 সেকেন্ড। আমরা দিনটাকে সেকেন্ডে প্রকাশ করলাম। আশা করি তোমরা বুঝে গেছ এভাবে একুশের বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে খাতায় করবে। কোথাও অসুবিধা হলে আমাদের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।